নমস্কার সকলকে মাইক্রোফিন্যান্স চব নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত যে কারণে আপনার সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে আগামী দশই এপ্রিল অর্থাৎ সোমবার এক্সিস ব্যাংকে এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে মূলত এফ ই অর্থাৎ ফিল্ড অফিসার পোস্টের জন্য এই ইন্টারভিউ নেওয়া হবে কল্যাণী ব্রাঞ্চে যারা মাইক্রোফিনান্স সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনো দিনে মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোনো ফিনান্সিয়াল সেক্টরে এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন উভয় এই ইন্টারভিউ অংশ নিতে পারেন বয়স থাকতে হবে কুড়ি থেকে ত্রিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট অর্থাৎ যে কোনো বিষয়ে স্নাতক হতে হবে তবে যারা এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস এবং ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে তারাও এই কাজের জন্য আবেদন করতে পারেন এই কাজের জন্য এক আকর্ষণীয় বেতনের সাথে সাথে পি এফ ইএসআই মেডিক্লেম ট্রাভেল অ্যালাউন্স সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে আগামী দশই এপ্রিল অর্থাৎ সোমবার কল্যাণী ব্রাঞ্চে এই ইন্টারভিউ অনুষ্ঠিত হবে সেই ব্রাঞ্চের অ্যাড্রেস এবং আর এম স্যারের নম্বর আমি আমার ইউটিউব চ্যানেল ডিসক্রিপশান বক্সে প্রোভাইড করব আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরে সেখানে ইন্টারভিউ দিতে যাবেন অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স এবং সেই সাথে শিক্ষাগত যোগ্যতা যাবতীয় প্রমাণপত্র নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং আপডেটেড সিবি নিয়ে যাবেন অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজ করে থাকেন তবে সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট তিন মাসে পে স্লিপ অথবা এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনোরকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা সেখানে নিজেই উপস্থিত হবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন আর যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন